অনেকে জিজ্ঞাসা করছেন যে আমরা তাশাহুদে আঙ্গুল নাড়াবো কিভাবে, সেটা দেখানোর জন্য মানে দেখতে চেয়েছেন। সুতরাং কিভাবে হবে ভালো করে দেখে নেবেন, ক্যামেরাটা কিন্তু কাছে করবে না যাতে করে বোঝা যায়। সুতরাং যখন আপনি তাশাহুদে বসবেন, তাশাহুদে প্রথম তাশাহুদে বসলে, প্রথম মানে যে নামাজে দুটো তাশাহুদ আছে সেটার প্রথম তাশাহুদ হয়, প্রথম তাশাহুদে বসলে এইভাবে পায়ের উপরে বসতে হবে, আর শেষ তাশাহুদ হলে এইভাবে বাম পাটাকে ডান পা পায়ের রোলার নিচে দিয়ে বের করে বসতে হবে, ঠিক আছে। দিয়ে এইভাবে এই হাতটা, বাম হাতটা এইভাবে লোকমা বানিয়ে দেবেন হাঁটুর, আর ডান হাতটাকে দুইভাবে আঙুলগুলো কিভাবে এইভাবে বুড়ো আঙুল বৃদ্ধার সাথে, কি কোন আঙুল এটা মধ্যমা, মধ্যমা আঙুল কি বানাতে হবে হালকা মানে গোলাকার বানিয়ে, বাকি এইভাবে শাহাদতের আঙুল যাকে বলছে তর্জনীর আঙুলটাকে খাড়া রাখতে হবে। দেখেছেন, হ্যাঁ, হালকা হয়ে গেছে আর আঙুলটা কি আছে খাড়া আছে। দিয়ে আর এই আঙুল দুটো কি আছে বন্ধ আছে, দেখেন, ঠিক আছে, বন্ধ আছে। তারপরে আপনি রাখবেন হাঁটুর ওপরে এইভাবে, আঙুলটা খাড়া থাকবে। এই যে আপনি খাড়া রেখেছেন এটা কি ইশারা, এটা হচ্ছে ইশারা, ওই যে এটা ইশারা হচ্ছে না, ইশারা কিসের দিকে ইশারা, তৌহিদের দিকে ইশারা। তৌহিদ মানে একত্ববাদ। আমরা এই যে আর এখানে আমরা সাক্ষী দেবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে সবসময় বলি আমরা আল্লাহ এক, তাই না? এই যে এটা হচ্ছে একের ইশারা, একত্বের ইশারা, একত্ববাদের ইশারা। এইভাবে রাখবো, এইভাবে খাড়া থাকবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদে আঙ্গুলটাকে হিলাতেন এবং দোয়া করতেন। অনেকে বলেছেন যে আশহাদু বলে খাড়া করতে হবে, আব্দু হওয়া রাসুলু বলে নামি নিতে হবে, না এরকম কোনো মানে নেই, এরকম ফিক্সড করা নেই হাদিস কোরআন। সুতরাং যেটা আছে কানা ইউহাররিকুহা, শেষ পর্যন্ত আমাকে হিলাতে হবে আর শেষ পর্যন্ত খাড়া থাকবে আঙ্গুলটা, শেষ পর্যন্ত মানে সালাম ফেরার আগে পর্যন্ত। কখন আমি হিলাবো, কানা ইয়াদউ বিহা, যখন দোয়া তখন, আর আত্মা হাতে গোটাই দোয়া। তো চলুন যদি শুরুতে আমরা দোয়া বলি, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা, আসসালামু আলাইকা, দেখেন দোয়া হলো, আল্লাহর নবীর উপরে সালাম পাঠাচ্ছি, দোয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা, দেখছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তারপরে তারপরে রাব্বানা আতিনা, মনে করুন, তারপরে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, যা আল্লাহুম্মা রাব্বানা আছে কিনা। দোয়াতে এইভাবে হালকা করে হেলাবেন, এ নয় পিটি 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 মাছের ফাতার মতো। মাছ মাছ ধরে দেখেছেন কি, যখন মাছ খায় টোপ খায় তখন কি হয়, অনেকে এভাবে হেলায় না, এরকম না, অনেকে আবার এরকম করে না, এরকম না, হেলাবেন হালকা করে এইভাবে, মানে আপনার খাড়া থাকবে, সেই খাড়াটা আপনি দোয়ার সাথে সাথে, যেমন বললাম আসসালামু, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা, তারপরে আল্লাহুম্মা, তারপরে রাব্বানা, রাব্বে, যখনই দোয়া শুরুতে একবার করে যদি হালকা করে হেলান, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, তিনি হরকত করতেন এবং দোয়া করতেন, মানে হিলার, কিছু দোয়া আছে হাত তুলে, তাই না? কিন্তু তাশাহুদের দোয়া হচ্ছে আঙুল হিলিয়ে, মনে থাকবে কথা, এভাবে দোয়ার সাথে সাথে হালকা হেলাবেন। তাও বললাম জোরে জোরে হেলাবেন না, এভাবে না, এভাবেও না, আর পিটি 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 করেও না। আবার অনেকে দু হাতে হেলায়, হ্যাঁ, যেন খেলা করছে নাকি হারমোনি বাজাচ্ছে, এইভাবে অনেকে করে, এটা ঠিক না। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওখানে কিন্তু ওয়াহদাহু লা শারীকা লাহু নাই, তাই না? তো এই কথাটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই যে আঙুল হেলানোর ব্যাপারটা আবার বুঝলাম, এটা এইভাবে রাখার কথা বললাম। আর একটা নিয়ম আছে, রাখা যায় সমস্ত আঙুলগুলোকে বন্ধ করে নেবেন, খালি এইটা, সমস্ত আঙুল বন্ধ করে নেবেন আর শুধু এইটা খাড়া রাখবেন, তর্জনীটা দিয়ে এইভাবে রাখবেন। হ্যাঁ, এই যে এইভাবে সোজা থাকবে, তারপরে দোয়ার সাথে হেলাবেন, মানে এই আঙুলটা দুইভাবে রাখার সিস্টেম, প্রথম হচ্ছে হালকা বানিয়ে আর দ্বিতীয় হচ্ছে সমস্তগুলো বন্ধ করে নিয়ে এটাকে সোজা রাখবেন, খাড়া রাখবেন, দুই রকম করে রাখা হয় কিন্তু হেলানোর পদ্ধতি একই। ওকে, আসসালামু আলাইকুম।